নমস্কার আমার প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা সকলে কেমন আছো? আশা করছি তোমরা সকলে ভালো আছো। আজকে করতে চলেছি ক্লাস ইলেভেনে ত্রিকোণমিতির একটা খুব সুন্দর অঙ্ক। অঙ্কটা শুরু করার আগে বলি, যারা আমার ক্লাসগুলো নিয়মিত দেখছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা প্রথমবার দেখছো তারা অবশ্যই কিন্তু আমার, যারা ফেসবুক পেজ থেকে দেখছো প্রথমবার তারা অবশ্যই ম্যাথ ক্লাস ফেসবুক পেজটিকে ফলো করে দিও। আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছো তারা ম্যাথ ক্লাস এলবি ম্যাম এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। তাহলে আমি অঙ্কগুলো বা ক্লাসগুলো আপলোড করার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যাবে। চলো এবার অঙ্কটা শুরু করি। কী দেওয়া আছে? পি কস থিটা সমান কিউ কস 120 ডিগ্রি প্লাস থিটা সমান আর কস 240 ডিগ্রি প্লাস থিটা হলে দেখাও যে 1/b প্লাস 1/q প্লাস 1/r সমান 0। তো আমি কি করব, এই যে তিনটা সমান দেওয়া আছে আমি এটাকে কে ধরে নিই, পি কস থিটা সমান কিউ কস 120 ডিগ্রি প্লাস থিটা সমান আর কস 240 ডিগ্রি প্লাস থিটা, এটাকে আমি ধরে নিচ্ছি কে। কেটা অবশ্যই কিন্তু নট ইকুয়াল 0 রাখব। তাহলে পি কস থিটা সমান কে, আবার লিখতে পারবো কিউ কস 120 ডিগ্রি প্লাস থিটা সমান কে, আবার লিখতে পারবো আর কস 240 ডিগ্রি প্লাস থিটা সমান কে। এবার প্রথমটা থেকে দেখো, পিটাকে আমি যদি নিচে নিয়ে চলে যাই তাহলে কস থিটা সমান কত হচ্ছে কে বাই পি। অনুরূপভাবে এখানে কিউটাকে নিচে নিয়ে যাব তাহলে কস 120 ডিগ্রি প্লাস থিটা সমান হবে কে বাই কিউ। তৃতীয় পদের ক্ষেত্রেও তাই হবে, কস 240 ডিগ্রি প্লাস থিটা সমান হচ্ছে কে বাই আর, আমি বের করে রেখে দিলাম। দেখো এখানে 1/p আছে, 1/q আছে, 1/r আছে, আর আমি বের করেছি কে বাই পি, কে বাই কিউ, কে বাই আর। আমি কি করব, এই তিনটা যোগ করে দেব। যোগ করে দিলে কি হবে, দেখো কে বাই পি প্লাস কে বাই কিউ প্লাস কে বাই আর সমান, এবার মানগুলো বসাই, কস থিটা প্লাস কস 120 ডিগ্রি প্লাস থিটা প্লাস কস 240 ডিগ্রি প্লাস থিটা। এবার কি করব, আমি একটা সূত্র প্রয়োগ করব, সেই কারণে আমি আগে বর্গমূলটাকে লিখছি। বোঝা যাচ্ছে এটা 120 ডিগ্রি প্লাস থিটা, এটা 240 ডিগ্রি প্লাস থিটা, তাহলে আমি এই গুণটাকে আগে লিখছি। না লিখলেও হবে কিন্তু আমি লিখছি এই কারণে, তোমাদের বোঝার সুবিধার জন্য। এবার দেখো একটা সূত্র ফেলবো, সূত্রটা হচ্ছে কস সি প্লাস কস ডি, মানে কস থিটা লিখে ফেললাম। এই দুটো সূত্র, এই সূত্রটা আমি তোমাদের পাশে লিখে দেখিয়ে দিব কী সূত্র প্রয়োগ করলাম। হ্যাঁ দেখো, কস সি প্লাস কস ডি এর সূত্র আমি এ পাশে ছোট্ট করে লিখছি, কস সি প্লাস কস ডি। এ সূত্র কি হয়, এ সূত্র হয় টু কস কোণ দুটোর যোগফল বাই টু ইন্টু হয় কস কস কোণ দুটোর বিয়োগফল বাই টু, বড় কোণ থেকে ছোট কোণের বিয়োগফল, তাকে দুই দিয়ে ভাগ, মানে যোগফলের অর্ধেক আর বিয়োগফলের অর্ধেক। তাহলে এখানে কি হবে, কস কোণ দুটোর যোগফল বাই টু, কোণ দুটো যোগ করলে কত হবে দেখো, 240 ডিগ্রি আর 120 ডিগ্রি, মানে 360 ডিগ্রি প্লাস দুটো থিটা আছে, আমি একবারে করছি দেখো, বাই টু হলো। আর বিয়োগ করলে কি হবে দেখো, কস 240 ডিগ্রি প্লাস থিটা মাইনাস 120 ডিগ্রি মাইনাস থিটা, মানে থিটা থিটা কেটে যাবে, 240 থেকে 120 বাদ দিলে 120 ডিগ্রি হবে বাই টু। আমি এটা কিন্তু মুখে মুখে তোমাদের বললাম, কারণ তোমরা ইলেভেনে উঠে গেছো, মুখে মুখে এখন যোগ করা অনেকটা তোমাদের যোগ করতে হবে। এবার দেখো দুই দিয়ে ভাগ করলে কত হবে, কস দুই দিয়ে ভাগ করে দিচ্ছি 180 ডিগ্রি প্লাস এটাকে দুই দিয়ে ভাগ করলে থিটা, আর এটা হচ্ছে কস 60 ডিগ্রি। এবার দেখো কস 180 ডিগ্রি প্লাস থিটা, কস 180 ডিগ্রি প্লাস থিটা মানে এটা
তিন নম্বর ঘরে চলে যাবে, দুই নম্বর 180 ডিগ্রি, দুই নম্বর তার সঙ্গে কিছু যোগ, মানে তিন নম্বর ঘরে। আরও ডিটেলসে যদি লিখতে চাই, এই লাইনটা না লিখলেও হবে, তোমাদের জাস্ট বোঝার জন্য আমি লিখলাম। কস 60 ডিগ্রি মান বসিয়ে দিলাম এখানে, সরি আমার এখানে একটা টু বাদ গেছে, কারণ সূত্রে কিন্তু এখানে টু ছিল, আমি টুটা লিখতে ভুলে গেছিলাম। এই টুটা আর এই টুটা আমি কেটে দিচ্ছি। তাহলে কত নম্বর ঘরে হবে দেখো, তিন নম্বর ঘর হচ্ছে 90-এর গুণিতক 2 আছে, 2 প্লাস তার সাথে কিছু যোগ, তিন নম্বর ঘরে। তিন নম্বর ঘরটা ট্যানের, অল সাইন ট্যান কস, ট্যানের ঘর, তাহলে কস সেখানে ঋণাত্মক হবে। আর 90-এর গুণিতক যোগ সংখ্যা আছে 2, তাহলে কসটা কসই থেকে যাবে, কস থিটা। তাহলে দেখো কি পেলাম, কস থিটা প্লাস মাইনাসে মাইনাস কস থিটা, কেটে গিয়ে অ্যান্সার কত আসলো, 0 আসলো। তো কী সমান 0 পেলাম, কে বাই পি প্লাস কে বাই কিউ প্লাস কে বাই আর সমান 0। তাহলে আমরা লিখব, কেটা কমন নিয়ে নিব, 1/p প্লাস 1/q প্লাস 1/r সমান 0। কেটা তো আমরা নট ইকুয়াল 0 ধরে নিয়েছিলাম, তাহলে 1/p প্লাস 1/q প্লাস 1/r সমান 0/k, মানে 0। তাহলে আমাদের প্রমাণ হয়ে গেল, যেটা প্রমাণ করতে বলেছে প্রমাণ হয়ে গেল। তো আমি যে সূত্রটা প্রয়োগ করলাম, সেই সূত্রটা আমি এখানে আরেকটু বড় করে লিখে দিচ্ছি, কস সি প্লাস কস ডি, সূত্রটা তোমরা মুখস্থ করে নেবে। এটা সূত্র হচ্ছে, দুটোই যদি কস থাকে তাহলে একটা টু হবে, টু কস কস হবে, দুটোই যদি কস থাকে, আর মাঝখানে যদি প্লাস থাকে তাহলে দুটোই কস কস হবে, মানে টু কস কোন দুটোর সমষ্টি, সি প্লাস ডি বাই টু, এবং আবার একটা কস হবে কোন দুটোর বিয়োগফল, বড় কোণের থেকে ছোটো কোণ বাদ যাবে, মানে সি মাইনাস ডি, আমি এখানে সিটাকে বড় ধরেছি, সেই কারণেই কিন্তু আমি এখানে 240 ডিগ্রিটাকে আগে লিখেছিলাম। এটা আগে না লিখলেও কোনো সমস্যা হতো না, আমি তোমাদের এই লাইনটা না লিখলেও কোনো প্রয়োজন নেই লেখার, আমি জাস্ট এই যে বোঝানোর জন্য লিখেছি যে আগে সি মাইনাস ডি লিখছি, তাহলে সি কোণটা বড় কোণ, সেটা বোঝানোর জন্য আমি এখানে সাজিয়ে লিখেছি। তো তোমাদের এটা সাজিয়ে লেখার কোনো প্রয়োজনই নেই, তোমরা এইটাকে সি ধরবে, এটাকে ডি ধরবে, তাহলে হয়ে গেলো, প্লাস আছে তো কোনো অসুবিধা নেই। তো অঙ্কটা বুঝতে পেরেছো কি না সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে, আর এরকমের অঙ্ক, এরকম ধরনের অঙ্ক যদি আরও প্রয়োজন হয় তোমরা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে, কমেন্ট সেকশানে। তো কেমন লাগলো ক্লাসটা অবশ্যই জানাবে, যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলো না। খুব ভালো থেকো, সুস্থ থেকো, নেক্সট ক্লাসে অন্য কোনো অঙ্ক নিয়ে আলোচনা করবো। ধন্যবাদ।